জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ। দেখো, মাধ্যমিক পাসে তোমরা কোন কোন সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করবে এবং এখন কোন কোন ফর্ম ফিল আপ হয়েছে এবং কোনগুলো বাকি আছে, মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো, এই ভিডিওটা তোমার জন্য। দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ যে পোস্টগুলো তোমাদের বলবো আজকে, এই পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বয়স সীমা কী আছে, যোগ্যতা কী আছে, ঠিক আছে, যদি কোনো পুলিশে যেতে চাও তার উচ্চতা কী আছে, সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আজকের এই ভিডিও অত্যন্ত ইম্পর্ট্যান্ট হতে চলেছে, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আশা করি একটু হলেও উপকার আসবে, তোমরা যারা মাধ্যমিক পাস করেছো বা একটা সরকারি চাকরি খুঁজছো। তো চলো যা যাক, দেখতে পাচ্ছ মাধ্যমিক পাসে কোন কোন সরকারি চাকরি পাওয়া যায় সেগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো মাধ্যমিক পাসে যেসব সরকারি চাকরি পাওয়া যায় তাদের লিস্ট আমি এক এক করে সিরিয়াল ওয়াইজ করা আছে, ঠিক আছে। তো প্রথমে যদি আমি আসি বন্ধুরা, প্রথম ফার্স্ট যেটা গভর্নমেন্ট জব সেটা হচ্ছে গ্রামীণ ডাকসেবক, যেটাকে অনেকে জিডিএস বলেও বলে থাকে, জিডিএস গ্রামীণ ডাকসেবক, যেটা যোগ্যতা মানে এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে তোমার মাধ্যমিক পাস। তো চলো একটু দেখে নেওয়া যাক। অ্যাজ ইউ সি দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে একটা ইয়ে করে দিচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছ প্রথম নম্বরে যেটা আছে যে বয়স সীমা আছে 18 থেকে 40, মাসিক বেতন 2,000 থেকে তোমরা 25,000 টাকা পাবে। রিক্রুটমেন্ট করে ভারতীয় ডাক বিভাগ, অর্থাৎ ডাক বিভাগ কিন্তু রিক্রুটমেন্ট করে থাকে অফিসিয়াল ওয়েবসাইট। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই দেন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু ভিজিট করতে পারো। দেন অবভিয়াসলি শিওরলি ইজিলি ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ গ্রামীণ ডাকসেবক অর জিডিএস, ঠিক আছে। তার পরবর্তী টেস্ট হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, তো সেই জন্য তোমাকে কী করতে হবে, অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, বয়স সীমা 18 থেকে 27 বছর, আর আমি জেনারেলদের কথা যেটা বলছি জেনারেল। আর এখানে যে মাসিক বেতন সেটা মানে তোমাদের 23,000 থেকে প্রায় 60,000 টাকার মতো। রিক্রুটমেন্ট বোর্ড পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এটা নিয়োগ করে থাকে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো কলকাতা পুলিশ কনস্টেবল, এটারও পশ্চিমবঙ্গ পুলিশের মতো, এটার তোমার বয়স সীমা 18 থেকে 27, মাসিক বেতন প্রায় 23,000 থেকে বললাম 60,000 টাকা পর্যন্ত। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এটা নিয়োগ করে থাকে অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তুমি কিন্তু এটা দেখে নিতে পারবে। এখন কিন্তু কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের দুটো রিক্রুটমেন্ট বোর্ড, দুটো রিক্রুটমেন্টই কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ করছে, তাহলে একটাই ওয়েবসাইট তোমরা দেখতে পাবে। এরপর চলে আসি এসএসসি জিডি কনস্টেবল, এখানে কিন্তু প্রতি বছর এটা একটা সব থেকে যেটা এটা এসএসসি নিয়োগ করে, এটা কিন্তু প্রতি বছর এটা রিক্রুটমেন্ট বের হয়, অর্থাৎ এদের ক্যালেন্ডার প্রকাশ করে দেয় যেটা সব থেকে, এবং এটা একটা ফেয়ারভাবে এক্সাম হয় এবং এক্সামের 3 থেকে 4 মাসের মধ্যে রেজাল্টও পাবলিশ করে দেয়। তার 4 মাস পর তোমাদের মাঠ কমপ্লিট হয়, মাঠ কমপ্লিট হলে তোমাদের ভিআর হয়, ভিআর হলে তুমি কিন্তু জয়েন হয়ে যাবে। তো এসএসসি জিডি কনস্টেবল তোমাদের যদি হাইট থাকে 170 সেমির মতো, তাহলে অবভিয়াসলি এটা এই চাকরির দিকে যাও, আমি বারবার তোমাদের প্রেফার করব, কারণ কি এটা একটা সহজ চাকরি এবং একটু পড়লেই কিন্তু তুমি এটা ক্র্যাক করতে পারবে। 18 থেকে 23 বছর বয়স, ঠিক আছে, মাসিক বেতন তোমাদের 22,000 থেকে 70,000 টাকা পর্যন্ত, ঠিক আছে। স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ করে থাকে SSC.NIC, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। রেলওয়ে গ্রুপ ডি, এই ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, অনেকে অপেক্ষা করছিলে, ঠিক আছে। তোমরা প্রত্যেকে জানো এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে তোমাদের 10 স্ট্যান্ডার্ড, এক্সামও 10 স্ট্যান্ডার্ডে হয়, বয়স সীমা 18 থেকে 33 বছর, মাসিক বেতন 23,000 থেকে প্রায় 25,000 টাকা পর্যন্ত, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগ করে থাকে, এটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট। যখনই এর ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই আসবে, যখনই বেরোবে সবার আগে কিন্তু আপডেট আমাদের চ্যানেলে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। ফুড সাব ইন্সপেক্টর, যেটা পরীক্ষা কিছুদিন আগে হলো, ফুড এসআই যেটা তোমরা নামে পরিচিত, ঠিক আছে, এটা বয়স সীমা তোমাদের 18 থেকে 40, মাসিক বেতন তোমাদের 23,000 থেকে প্রায় 60,000 টাকা। পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি তোমাদের নিয়োগ করে থাকে, ঠিক আছে, হালাকি এর নিয়োগ কিন্তু খুব তাড়াতাড়ি হয় না, এটা মানে প্রায় শীত ঘুম দিয়ে দেয় যখন এতে নিয়োগ হয়, হয় নাহলে হয় না, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু দেখতে পাবে। ক্লার্কশিপের পরীক্ষা খুব শীঘ্রই আসতে চলেছে নভেম্বরে, ফর্ম ফিল আপ হয়েছিলো মনে হয় তোমাদের 2023-এ ফর্ম ফিল আপ হয়েছিলো, এক্সাম তোমাদের 2024-এর নভেম্বরে হবে, ঠিক আছে, লং গ্যাপ। পিএসসির এক্সামগুলো একটু দেরি হয়, এই PSC.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তুমি দেখতে পাওয়া যাবে। 18 থেকে 40 বছর বয়স, মাসিক বেতন তোমাদের একই বেতন, ঠিক আছে, মানে 23,000 থেকে 60,000 টাকা, এটা পাবলিক সার্ভিস কমিশন নিয়োগ করে থাকে। তারপর হচ্ছে কৃষি প্রযুক্তি সহায়ক, এটাও কিন্তু কেপিএসের চাকরি কিন্তু একটা ভালো রিক্রুটমেন্ট, ভালো চাকরি, অনেকে চাকরি করছে আমাদের বন্ধুরা, এই বয়সে 18 থেকে 40, মাসিক বেতন প্রায় তোমাদের 6,000 থেকে তোমাদের ওই 27,000 টাকার মতো, এটা পাবলিক সার্ভিসের অমিনে রিক্রুটমেন্ট করে থাকে, এটা হচ্ছে তার অফিসিয়াল PSC.gov.in, ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা জানতে পারবে। এই চলে আসছে রেলওয়ে গ্রুপ ডি, গ্রুপ ডি তো বললাম, এটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডি নয়, এটা এসএসসি গ্রুপ ডি, বয়স সময় 18 থেকে 40, তোমাদের বেতন হচ্ছে প্রায় 22,000 টাকার মতো, ঠিক আছে। রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এসএসসি নিয়োগ করে থাকে, ঠিক আছে,
আর অফিসিয়াল যদি ওয়েবসাইট তোমরা জানতে চাও, এই হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট। খুব শীঘ্রই ভ্যাকেন্সি বেরোবে, ঠিক আছে। এসএসসি এমটিএস এটা কিন্তু ফিল আপ হয়ে গেছে, এসএসসি এমটিএসও পরীক্ষা খুব শীঘ্রই, ডেটও দিয়ে দিয়েছে এসএসসি। যদি কোনো এক্সাম তোমার তাড়াতাড়ি দরকার বা তোমাদের একটা গভর্নমেন্ট জব তাড়াতাড়ি দরকার, তাহলে কিন্তু তুমি অবশ্যই এসএসসির এক্সামগুলো ক্র্যাক করো। এসএসসি বলতে কী আছে, এমটিএস আছে, সিএইচএসএল আছে, তারপরে তোমাদের আছে সিজিএল, এই এক্সামগুলো প্রিপেয়ার হতে থাকো, ঠিক আছে। এমটিএসেরটা একটু বলি, এমটিএসের দেখো এটা বয়স 18 থেকে 25, মাসিক বেতন প্রায় তোমাদের ভালোই বেতন, 17,000 থেকে প্রায় 22,000 টাকা বেতন, ঠিক আছে। এটা হালাকি 30,000 টাকা বেতন বলে অফিসিয়াল ওয়েবসাইটে ssc.nic.in। যদি তুমি কোনো সেন্ট্রালে এক্সাম যেতে চাও, সব সেটা বেস্ট, কারণ এটা এটা কোনো রকম কোনো করাপ্টেড ছাড়া এটা কিন্তু এক্সামগুলো হয়, খুব ফেয়ারওয়েলভাবে হয়, ঠিক আছে, ফেয়ারভাবে হয়। তো তোমরা খুব শীঘ্রই এক্সাম দেওয়ার, তোমরা 2-3 মাসে তুমি রেজাল্টও পেয়ে যাবে হাতে, যেটা সব থেকে বড়ো ব্যাপার। এবং তার পরবর্তী যে ক্যালেন্ডার সেটাও কিন্তু প্রকাশ করে দেবে এসএসসি। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জানালাম যে মাধ্যমিক পাশে তোমরা কোন কোন জবে অ্যাপ্লাই করতে পারবে। তো ভিডিওটা যদি ভালো থেকে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই এখনই কী করছো, এখনই সাবস্ক্রাইব করো, ডু সাবস্ক্রাইব নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।